একটা কিছু ব্যবস্থা কোন না রাইপু ঠিক আছে বেশি ফোটালে আবার দুধ কেটে ছানা হয়ে যাবে কমিশন লাগবে 500 পাতি টলিউড ইন্ডাস্ট্রিতে আমরা অনেক শিশু শিল্পীকে অভিনয় করতে দেখেছি যারা তাদের অভিনয়ের মাধ্যমে সিনেমাকে রোমাঞ্চকর করে তুলেছে যেমন অংশুবাজ অরিত্র দত্ত মাস্টার তাপু এছাড়াও আরও অনেকের নাম উল্লেখ করা যায় কিন্তু কমেডিয়ান রূপে আমরা জাস্ট অরিত্র দত্তকেই দেখেছি খুব কম সময়ের মধ্যেই তিনি অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ছোট থেকেই ক্যামেরার সামনে তিনি ছিলেন ভীষণভাবে স্বাভাবিক এবং সাবলীল 2003 সালে কলকাতা তিথির অতিথি মেগা সিরিয়ালের মাধ্যমে তার অভিষেক ঘটে যা এটিভি বাংলায় প্রচারিত হয় তো যাই হোক অভিনয়ের ক্যারিয়ারে অরিত্রের হাতে খড়ি হয় যিশুর হাত ধরেই এখনও তার পরিবারের সাথে যোগাযোগ রেখেছেন বলে জানিয়েছেন অরিত্র বহু অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছিলেন এই পরিচালকের হাত ধরেই তেমনই একজন হলেন অরিত্র দত্ত মাত্র 5 বছর বয়সে তিথির অতিথি ধারাবাহিকে অভিনয় জীবন শুরু করেছিলেন এই শিশু শিল্পী অরিত্র অরিত্র বলেন সেই সময় বিভিন্ন জায়গায় আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিতেন রাজ্যস্তরের কোনো একটি প্রতিযোগিতায় যিশু দাশগুপ্তের সাথে তার মায়ের আলাপ করে দিয়েছিলেন কেউ একজন অরিত্রর আবৃত্তি শুনে পরিচালক যিশু দাশগুপ্ত তাকে তিথির অতিথি মেগা সিরিয়ালে সুযোগ দেন এরপর 2008 সালে চিরদিনই তুমি যা আমার সিনেমায় প্রিয়াঙ্কা সরকার ও রাহুল বানার্জির সাথে অভিনয়ের সুযোগ পান এটি তার প্রথম রূপলি পর্দার অভিনয় তারপর থেকে তিনি বহু বাংলা সিনেমায় অভিনয় করেছেন যেমন দেবের সাথে পরাঞ্জায় জলিয়ারে লে হালুয়া লে মেম সাহেব খোকা বাবু হ্যাদাবদা খিলাড়ি লাভেরিয়া লে চক্কা ইত্যাদি আবেগেড়ে একা একা ঘুরে বেড়াচ্ছিস ডাকলি না তো তোর কি আর আমার জন্য সময় আছে তোর ঘুড়ি এখন অন্যদিকে উড়ছে তবে এখন আর সেরকম সিনেমায় অভিনয় করতে দেখা যায় না তাকে তিনি অভিনয় না করলেও ইন্ডাস্ট্রি ছেড়ে যাননি তিনি কারণ তিনি এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভিডিও এডিটিং এবং কালার গ্রেডিংয়ের কাজ করছেন তো যাই হোক অরিত্র দত্ত বলেন যিশু জেঠু না থাকলে আজ হয়তো আমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতাম অথবা অন্য কিছু করতাম অভিনেতা অরিত্রকে পেত না টলিউড ইন্ডাস্ট্রি এক্ষুনি শাটারটা ডাউন হয়ে গেছিল ও এটা তো কানা ওকে আমি পপ